উৎসবমুখর পরিবেশে দেশের বিভিন্ন জেলায় চলছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। পাড়ায় মহল্লায় চলছে নৌকা ও ধানের শীষ মার্কার মিছিল স্লোগান। তবে বিভিন্ন স্থানে প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করেছে বিএনপি। নোয়াখালীতে বিএনপির সাথে সংঘর্ষে যুবলীগের এক নেতা নিহত হয়েছে। ঠাকুরগাঁয় হামলা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের গাড়ি বহরে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় দেশজুড়ে ব্যস্ত প্রার্থীরা। সকালে হযরত শাহ সুফি আমানত খান মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন চট্টগ্রাম নয় আসনের আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। বিএনপির চট্টগ্রাম দশ আসনের প্রার্থী আবদুল্লাহ আল নোমান আমানত শাহর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেন। প্রচারণার শুরুতেই আবদুল্লাহ আল নোমানের সাথে সাক্ষাৎ হয় ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের। এ সময় একে অপরকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করেন। চট্টগ্রাম এগারো আসনে বিএনপি প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর হালিশহর ছোটপুল এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। এ সময় প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, নির্বাচনে এখনো সবার সামনে সুযোগ তৈরি হয়নি। যত গ্রেফতার যত ভয়ভীতি দেখাক, বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরিয়ে নেবে, তার ভোটাধিকার ফিরিয়ে নেবে। চট্টগ্রামের পটিয়ায় একটি কমিউনিটি সেন্টারে তৃণমূলের নেতা কর্মীদের সাথে কর্মী সমাবেশ করেছেন আওয়ামী লীগ প্রার্থী শামসুল হক চৌধুরী। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বাগেরহাটে এনজিও ফোরামের সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছেন বাগেরহাট দুই আসনের আওয়ামী লীগের প্রার্থী শেখ তন্ময়। মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে এই মতবিনিময় সভা হয়। এদিকে ঠাকুরগাঁয়ের বেগুনবাড়ি এলাকায় প্রচারণার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। অন্যদিকে নোয়াখালীর কবিরহাটে প্রচারণায় বাধা দেওয়ায় অভিযোগ তুলেছে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমেদ। সন্ত্রাসীরা পুলিশের মদদে তাদের উপরে আক্রমণ করেছে। ঠাকুরগাঁও মোটামুটি একটা শান্তিপ্রিয় এলাকায়, এখানে এই ধরনের ঘটনা ঘটার কথা নয়, কিন্তু আমরা জানি চিহ্নিত একজন সন্ত্রাসী এই এলাকার ওখানকার, তার নেতৃত্বে সে নিজে উপস্থিত থেকে এই আক্রমণটা চালিয়েছে। বরিশালে বিএনপির প্রার্থী মজিবুর রহমান সারোয়ার আদালত এলাকা থেকে প্রচারণা শুরু করেন। আওয়ামী লীগ প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীম নগরীর কালীবাড়ি রোডে গণসংযোগ করেন। এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। পটুয়াখালীতে গণসংযোগ চালিয়েছে আওয়ামী লীগ প্রার্থী শাহজাহান মিয়া এবং বিএনপি প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী। নোয়াখালী সদর উপজেলায় নুরু পাটুয়ারির হাটে বিএনপির প্রচারণার সময় স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা যাবার চেষ্টা করলে তাদের সাথে বাকবিতণ্ডতা হয়। এক পর্যায়ে মিছিল থেকে হামলা ও গুলি করলে নিহত হয় স্থানীয় যুবলীগ নেতা হানিফ। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি আনোয়ার হোসেন। রাজশাহীতে মাঠে নেমেছে নৌকা ধানের শীষ সহ বিভিন্ন প্রতীকের প্রার্থীরা। রাজশাহী দুই আসনে মহাজোটের প্রার্থী ফজলে হোসেন বাদশা নগরীর কাশিয়াডাঙ্গা থেকে প্রচারণা শুরু করে। একই আসনে বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনুও প্রচারণা চালিয়েছে। প্রচারণায় অংশ নিচ্ছে সিলেট এক আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির এবং মহাজোট প্রার্থী ডক্টর এ কে আব্দুল মোমেনও। নাটোরে গণসংযোগ চালিয়েছে নৌকার প্রার্থী আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ধানের শীষের প্রার্থী দাউদার মাহমুদ। জেলার লালপুরে ধানের শীষের প্রার্থী মঞ্জুরুল ইসলাম বিমলের মাইক্রোবাসে দুর্বৃত্তরা হামলা করে। এ ঘটনায় বিমল সহ আহত হয়েছে তিনজন। মাদারীপুর দুই আসনে নৌকার পক্ষে ভোট চাইছেন আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান খান। রংপুর ছয় আসনে দুপুরে নির্বাচনী প্রচারণা চালিয়েছে ডক্টর শিরিন শারমিন চৌধুরী। কাদিলপুর রামনাথপুর ও রায়পুর ইউনিয়নে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। দিনাজপুরে ছয়টি আসনে 34 জন প্রার্থী বিভিন্ন অঙ্গীকার নিয়ে নেমেছেন ভোটের মাঠে। প্রচার প্রচারণায় জমে উঠেছে রংপুরের ছয়টি আসনও। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।